কর না, আমি তো এক পায়ে খাড়া। বাই দা ওয়ে আপুই, ভাইয়া কোথায়, ঘুম থেকে উঠিনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে এত সকাল সকাল চলে গেল? আসলে বাবা মা আর রিমি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে, বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল, মেয়েটার সাথে ভালো করে কথা বলা হলো না, আর তুইও চলে যাবি, ধুর ভাল লাগছে না। মন খারাপ করার কি আছে বোকামে, এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। আপুই তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ। হ্যাঁ বল। রেহান ভাইয়া সত্যি অনেক ভালো, ওই জিশান ছ্যামরাটার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই প্লিজ। জানি তো। আঁচল আর হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের বাবা মা আসে। কি কথা আছে দুজনের? কিছু না ভাইয়া, এমনি। আঁচল, রেহান কোথায়, ও কি ঘুম থেকে ওঠেনি? আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে, আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই। ও আচ্ছা, আঁচল চলে যাবি? হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি আর দুটো দিন থাক? না ভাইয়া। বাবা দেখছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়ে গেছে। ভাইয়া হয়েছে, এবার খাওয়া শেষ কর তোরা। এদিকে রেহানোর বাবা মা আর রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহান শোন। বলো মা। ওই দিনের মতো আবার ঝামেলা করিস না, যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস, তোর কপালে শনি আছে বলে গেলাম। ওহো মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না তো, ওই দিন কে বলেছিল? আমি? মেবি। দেখেছো তোমার ছেলেটা কতটা বজ্জাত হয়েছে, এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্ক করে। আমি কোথায় বললাম, তুমি তো বললে। আহা হইছে, তোমরা থামো তো। রেহান শোন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস, আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরিমা। ভাইয়া তুই বাসায় চলে যা এবার, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সাবধানে থাকিস কেমন। হ্যাঁ তুইও। তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে, আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতেই দেখে রেহানের মিসড কল। আঁচল একটা বই নিয়ে বেলকনিতে দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল রেহান হয়তোবা আবার ওকে ফোন দিবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখে চোখ বন্ধ করে। বিকেলে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া আপনি সকালে না বলে চলে গেলেন যে। শালিক পাখি ভেতরে আসতে দিবে না, নাকি দরজার বাইরে থেকে সব বলবো? হ্যাঁ হ্যাঁ আসুন। কিন্তু শালিক পাখি মানেটা কি? শালিকার আদরে ডাক হলো শালিক পাখি। ওহো ভাইয়া এত বুদ্ধি থাকে কই? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা, তার চেয়ে বরং তুমি এটা নাও। একটা বক্স প্যাকেট করা দিয়ে বলে, এটা কি? ধরে নাও এটাই তোমার ট্রিট। হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে একটা নতুন মোবাইল। ও মাই গড ভাইয়া, নতুন ফোন, এতগুলো ধন্যবাদ ভাইয়া। রেহান হেসে দেয়। এবার বলো আমার আমানত কোথায়? আমানত? আরে পিচ্চি, আমার বউ কোথায় বলো? ওহো আপুই নিজের রুমে ভাইয়া। ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতে যেতে দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুস্কি হেসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এসে গেছেন? যাবে না? যাবো তো, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। রেহান আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপালে চুমু দিয়ে বলে, যাও আমি ওয়েট করছি। আঁচল মুস্কি হেসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আবসোহা হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতে রেহানকে দেখে মুস্কি হাসে। বেবি এভাবে হেসো না, মরে যাবো তো। আঁচল রেহানের কথা শুনে জোরে হেসে দেয়। শোনো শাড়ি পরেই চলো, গাড়ি করেই তো যাবো, সমস্যা নেই। ওকে শুনুন। হ্যাঁ বলো। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন? এত প্রশ্ন না করে ডেকে দিন। আগে বলো কেন। ইয়ে মানে আমার সেফটি ফিনটা লাগিয়ে দিতে। ও এই কথা,
তো আমি আছি কি করতে শুনি? আপনি মানে? আমি মানে আমি, আমি লাগিয়ে দেই। আপনি? হুম বেবি। আচলের দিকে এগুতে এগুতে লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকে ডেকে আনছি বলেই চলে যেতে নাই। রেহান আচলের হাত ধরে টেনে আচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আপনার হেল্প লাগবে না। চুপ। রেহান আচলকে পিছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আঁচলের ঘাড়ে লাগিয়ে দেয়। আউট, আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না, স্টুপিড কোথাকার। রেহান মুস্কি হেসে শাড়িতে পিনটা লাগিয়ে দেয় আর আঁচলের কানে ফিসফিসিয়ে বলে, বেশি লেগেছে বউ? সরুন। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে এসে বলে, আরো লাগবে চুমু? রেহানের কথায় আঁচলের ধ্যান ফিরে আঁচল রাগী সুরে বলে, ডেভিল কোথাকার, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? কিভাবে আবার, আগে আরো 4-5টা বয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। কি? আর একটা কথাও না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে। আমি তো রেডি। ওকে চলো তাহলে। আঁচল আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওদেরকে দেখেই আঁচলের বাবা বলে ওঠে, চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা। সাবধানে থাকিস মা। হ্যাঁ মা, চিন্তা করো না। আঁচল শোন, রেহানের সাথে আর কোনো খারাপ ব্যবহার করিস না। হ্যাঁ আপুই, ভাইয়ের সাথে রাগ করিস না। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারির মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মন খারাপ। বেবি, এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না। রেহানের কথা শুনে আঁচল রাগে চোখে রেহানের দিকে তাকায় আর আঁচল মনে মনে বলে, এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না, একই তো দেখতে পাচ্ছে আমার মন ভালো না, তার উপর আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে, ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দেই, যত্ত সব। রেহান মুস্কি হেসে ড্রাইভ করতে থাকে। পথে আঁচলকে আর জ্বালায়নি রেহান, কিছুক্ষণের মধ্যে ওরা বাড়ি পৌঁছে। আঁচল রুমে গিয়ে শুয়ে পড়ে। আঁচল ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমাও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তা বলনি, ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে। ঘুমাবো না, এমনিই শুয়েছি, আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা থেকে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নিব? না, আমি রান্না করব, বাহির থেকে আনতে হবে না, বাহিরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথাই মুস্কি হেসে ফ্লাইট কিস দেয়। আঁচল মুখ ভেঙছে কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতে আঁচল ডিনার রেডি করছে, হঠাৎ কেউ আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারো কাজ না। কি হচ্ছে রে, কি দেখতেই তো পারছেন কাজ করছি, অযথা বিরক্ত কেন করছেন? ওহো, আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না? ওকে ফাইন, আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেঁষবো না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে অফিস যাব, বাবা নেই এমনিতেও, এখন সব আমাকে সামলাতে হবে তাই। বাহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান কিচেন থেকে চলে আসে। যাব বাবা, উনি তো দেখছি সত্যি সত্যিই রাগ করলেন, ডেভিলটার রাগও আছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশি হার্ড হয়েছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। রেহান কিছুই বলছে না, চুপ করে আছে। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো, কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠের মতো শরীর খানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে,
আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি, এবার তো চলুন। শুধু সরি তো? আরো কিছু চাই? কি? রেহান আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায়। পারবো না। আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আচলের দিকে তাকিয়ে মুচকে হাসে। আচল রেহানের পাশে বসে দুই হাত রেহানের মাথার কাছে এনে রেহানের ঠোঁটের ঠোঁট ছোঁয়ায়। রেহান আচলের কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাব্বা, আমার বউটা দেখি আমার থেকেও বেশি রোমান্টিক। আচল রেহানের কথায় লজ্জা পেয়ে যায়। রেহানও আসে। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায়। আচল পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান টেনে আচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? হুম, 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আচলের আগেই রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আচলের কপালে চুমু দেয়। আচল নড়ে চড়ে উঠতেই রেহান ঘুমের ভান করে। আচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়ার পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ছাড়ছে। আচলকে দেখা মাত্রই রেহান মুস্কি হাসে। রেডি হয়ে আসুন। হুম, আসছি। আচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। হুম, এখনো তো জানবি, এতেই এত কথা বলছেন। যাচ্ছি তো। রেহান আচলের কাছে এসে আচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। করবো না মিস। হুম নাকি হুম, দেখাই যাবে বউ। রেহান চলে যেতে আচল দরজা নক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরে বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। হ্যাঁ বলুন। মিস করছো আমায়? আচল মনে মনে বলছে। বাপ রে, এই ডেভিলটা বুঝলো কেমনে? তারপর আচল বলল, না মিস করতে যাব কেন আজীব। হুম জানি তো, মিস করবেই, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। রেহানের কথায় আচল শুধু আচ্ছা বললেও বেচারের মনে মনে খুবই খুশি হয়। আচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতেই আচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আচল দরজা খুলে তো পুরাই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বল, হা করে তাকিয়ে আছো যে, নিবে না? আচল মুস্কি হেসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকেলে আচল কোথাও যাবে ঘুরতে? তোমার কিছু লাগবে? না কিছুই লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি, একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা ওকে, রেডি হয়ে এসো। আচল রেডি হয়ে চলে যায়, রেহানও রেডি হয়ে নেয়। আচল রেডি হয়ে আসতেই রেহান আচলকে দেখে হা হয়ে যায়। আরো বেশি অবাক হয় আচল রেহানের সাথে মিলে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নরমাল সাজবা, বুঝছো? হুম। আচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নরমাল জুয়েলারি, তাতেই আচলকে দেখতে মাশাল্লাহ বলতেই হবে। রিকশা করে ঘুরলে কেমন হয়? হুম মন্দ না। রেহান আচলকে নিয়ে রিকশায় ওঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্যই রিকশায় করে ঘুরতে চেয়েছেন তাই না? রেহান মুস্কি হেসে আচলের কোমর জড়িয়ে ধরে বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিং এ যায়। শপিং মলে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছে, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগে চোখে আচলের দিকে তাকায়। আচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আচলকে নিয়ে একটা শপে ঢোকে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, আচল।
আঁচল রেহান দুজনে পিছনে ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অচমকায় আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে জিসান। আঁচলের মুখে জিসান নামটা শুনে রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটাই জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বাহ, বিয়ে করে নিয়েছো, কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাংকস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কতবার উপকার করেছ নিজেও জানো না। তোমার জন্যে আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হীরে হারিয়ে ফেলতাম। জিসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছুই না বুঝেই বলে দেয়, হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের, এর মাঝে এতটা ভালোবেসে ফেলেছে, কি বলবো আর। আজ অফিস গিয়েছিলাম, কিছুক্ষণ পরই ফোন দিয়ে বলে বাসে চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। বলে কি, এত বড় মিথ্যে? বাই দা ওয়ে, উনি কে, তোমার মিসেস? জিসানের সাথে মেয়েটিকে উদ্দেশ্য করে আঁচল এতক্ষণ জিসানকে দেখায়। এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরও একজন আছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে, দেখতে অতটাও সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ, শায়নি। শায়নিকে উদ্দেশ্য করে, কেমন আছো ভাবি? ভালো, আপনি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে, আর রেহান বেচারা তো শেষ, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর রেহান মনে মনে ভাবছে আর বলছে, কি হলো এটা, জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, শায়নী ভাবি, ভালো থাকবেন, কেমন, আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচলই উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে বেঁকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হলো বলো তো, এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই, আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজন একসাথে ডিনার করে বাড়ি ফেরে। পাঁচ দিন পর আঁচল কিচেনে রান্না করছে, আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বললে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, দাঁড়ান আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা বাবা আর মিমি। মা বাবা, তোমরা চলে আসলে যে, আমাকে তো বলনি আজ আসবে। বলতাম, পরে ভাবলাম আঁচল একা একা বাড়িতে থাকবে, তাই বলিনি। বলতে তো পারতে, আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাই দা ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো। রেহানের বাবা মা রিমি সবাই যার যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। কে আসলো? মা বাবা। তাই, রিমি আসেনি? রুমে গেছে। আঁচল মুস্কি হেসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি! ও ভাবি, আসো। কেমন কাটলো গ্রামে দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইটাকে কত কষ্ট দিয়েছো। কষ্ট দিইনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? গল্প পরে হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবাও আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা।
এই সুযোগে রেহানের অফিস যাওয়াটা শুরু হলো, কি বলো? হ্যাঁ বাবা একদম। রেহান মুস্কি হাসে, সাথে আচলও। রাতে আচল রুমে এসে দেখে রেহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। আচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটাকে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আচলের হাত দুটো চেপে ধরে। আজ সূর্য কোন দিকে উঠলো বলো তো? কেন এত ভালোবাসা যে? আমার বর, আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি। রেহান মুস্কি হেসে আচলের কোমর ঝুলিয়ে ধরে। মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্যই রেডি আছি, বুঝছ? এই ওয়েট ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? বাহ বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার ডেভিল বরের। এমন ভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। অন্য কারো প্রেমে পড়ে দেখো না, তুলে আছাড় মারবো। রেহানের কথা শুনে আচল হেসে দেয়। এবার তো বলো। কি? ভালোবাসি। সব কিছুই কি মুখে বলতে হয়? রেহান মুস্কি হেসে আচলকে কোলে তুলে নেয়। না, মুখে বললে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলায় জড়িয়ে ধরে।